স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ড এবং গরু পাচার মামলায় বাংলা ইডি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক। আর অন্যদিকে আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আপ নেতা মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই প্রেক্ষাপটে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কেন্দ্র এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একযোগে চিঠি দিল তৃণমূল, আম আদমি পার্টি, এনসিপি, সমাজবাদী পার্টি সহ আটটি বিরোধী দল। যদিও বিরোধীদের সেই তালিকায় নেই কংগ্রেস এবং বাম। চিঠির শুরুতেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা হয়েছে, আমরা আশা করি আপনিও মানবেন, ভারত এখনও গণতান্ত্রিক রাষ্ট্র। যেভাবে বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে নির্লজ্জভাবে অপব্যবহার করা হচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে গণতন্ত্র এখন স্বৈরাচারে বদলে গেছে। চিঠিতে মনীষ সিসোদিয়ার গ্রেপ্তারের প্রতিবাদে পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে রাজ্যে বিরোধী দলনেতার প্রসঙ্গ টানা হয়েছে, যেখানে বলা হয়েছে নারদকাণ্ডে সিবিআই এবং ইডি স্ক্যানারে রয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর আর তাঁর বিরুদ্ধে কোনো তদন্ত এগোয়নি। একইভাবে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার নামও উল্লেখ করা হয়েছে চিঠিতে। সেন্ট্রাল এজেন্সিগুলোকেও দেখা হচ্ছে যে মিসইউজ করা হচ্ছে, সেন্ট্রাল ফোর্সকেও মিসইউজ করা হচ্ছে। দি সেন্ট্রাল ফোর্স ইজ ফর দি কান্ট্রি, এটা আমাদের দেশের, সেটাকে কোনো পলিটিক্যাল পারপাসে ইউজ করা যায় না। ভয় পেয়ে চিঠি দিয়েছে কি, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এরা আতঙ্কিত, মনীষ সিসোদিয়ার জন্য আপ আতঙ্কিত, মমতা ব্যানার্জি তার নিজের আত্মীয় স্বজন ভাইপোর জন্য আতঙ্কিত। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তৃণমূল নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও শহীদ হয়েছে ভারত রাষ্ট্র সমিতির সভাপতি এবং তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, আপ প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং আপ নেতা ভগবত মান, আরজেডি নেতা এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ, এনসিপি প্রধান শরদ পাওয়ার, বালাসাহেব ঠাকরেপন্থী, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এবং সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। প্রধানমন্ত্রীকে লেখা বিরোধীদের চিঠিতে দেশের বৃহত্তম বিরোধী দল কংগ্রেস এবং বামেদের কারও সই না থাকা নিয়ে উঠছে প্রশ্ন। বাম কংগ্রেসকে বাদ দিয়ে আট বিরোধী দলের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পিছনে কি সমীকরণ রয়েছে? নেপথ্যে কি বিরোধীদের অনৈক্য? বাম এবং কংগ্রেস করবে না, কারণ সবে বিজেপি ওদের সাগর দিকে গিফট দিয়েছে। প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের পার্টির নাম যখন আসে, এদের কি বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা আছে যে বিরোধী ঐক্যটা হোক? এরা কি সত্যিই চায়? তৃণমূল কংগ্রেস হলো ভারতবর্ষের বিজেপির সব থেকে বড় এজেন্ট, অরবিন্দ কেজরিওয়ালের পার্টি সব থেকে বড় এজেন্ট। এরই মধ্যে আবার লন্ডনে একটি অনুষ্ঠানে ভারতে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। The three or four main issues that are there on the ground, and I think what is also central to it is how the opposition is able to fight together, and then you have individual states that work differently, but I think if we are able to coalesce the opposition with a different idea than that of the BJP, we do very well in the election. আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তামিলনাড়ু, মহারাষ্ট্র, পাঞ্জাব, তেলেঙ্গানার পাশাপাশি বাংলার রাজ্যপালের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারগুলির সঙ্গে রাজ্যপালদের মতানৈক্য হচ্ছে এবং অনেক ক্ষেত্রে রাজভবন রাজ্যের শাসন ব্যবস্থায় বাধা সৃষ্টি করছে, যদিও এই নিয়ে রাজভবনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী এবং সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।